মুর্শিদাবাদের কান্দি থেকে চৌরিগাছা যাওয়ার প্রায় 9 কিলোমিটার রাস্তার কার্যত বেহাল অবস্থা। বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে খানাখন্দ, গর্ত, পিচের যে প্রলেপ সেই পিচের প্রলেপ উঠে গিয়েছে রাস্তার উপর থেকে এবং ছোট ছোট নুড়ি পাথর পড়ে থাকতে দেখা যাচ্ছে রাস্তার উপরে, এবং যে কারণেই প্রতিদিনই কিন্তু নিত্য দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ বাসিন্দাদের। শুধু মুর্শিদাবাদের কান্দি নয়, মুর্শিদাবাদের একাধিক জায়গায় রাস্তার যে এই বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থায় কার্যত জর্জরিত মুর্শিদাবাদ জেলার মানুষ। এবং তারা যেটা বলছেন, সামনে পঞ্চায়েত ভোট আসছে, আবারও রাস্তা সারের প্রতিশ্রুতি মিলছে, কিন্তু রাস্তা সারাইয়ের কাজ কিন্তু কোনোভাবেই হয় না। রাস্তা সারাইয়ের কাজ হলেও তার যে টেকসই ক্ষমতা সেটাও কিন্তু অনেকটাই কম হচ্ছে, যে কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। কবে রাস্তা সারাই করা হবে কাঁদি থেকে চৌরিগাছা যাওয়ার, অর্থাৎ কাঁদির যে মূল শহর সেই মূল শহরে পৌঁছানোর, বহরমপুর থেকে যাওয়ার জন্য যে অন্যতম মূল রাস্তা সেই বাইপাস রাস্তারই এরকম কার্যত বেহাল অবস্থা, এবং সেই কারণেই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ বাসিন্দাদের। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। কাকদ্বীপ ব্লকের একেবারে 14 নম্বর পালোটের খেয়া থেকে আর নেতাজি গ্রাম পঞ্চায়েতের জুমাইনস্কর বাজার পর্যন্ত 14 কিলোমিটার রাস্তা। আর এই 14 কিলোমিটার রাস্তার এই দেখুন, এটা একটা পুকুর বলে মনে হচ্ছে। বর্ষাকালে এখানে 1 হাঁটু পর্যন্ত জল জমে যায়, আবার এখান থেকে উঠে আর একটা জায়গায় এতটা গাড্ডা, সেখানেও কিন্তু 1 হাঁটু জল জমে যায়। আর এই পরিস্থিতির মধ্য দিয়ে এখানকার যে মানুষগুলো তাদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারে বারে জানিয়েছে যে অন্তত রাস্তাটা একটু সংস্কার করা হোক, কিন্তু এখনও পর্যন্ত কোনো হেলদোল নেই স্থানীয় নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে শাসক দলের কোনো নেতা নেত্রীদের। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। 10 কিলোমিটারের মতো রাস্তার কিছুটা হলেও বাকি এখনো পর্যন্ত প্রায় 5 থেকে 6 কিলোমিটার রাস্তা ঠিক এই অবস্থায় পড়ে আছে। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। চাকরির দাবিতে আন্দোলন, ডিএর দাবিতে আন্দোলন, এই ধরনের আন্দোলন কিন্তু রাজ্য জুড়ে আমরা বিভিন্ন সময় দেখে আসছি, কিন্তু এ যেন এক অন্যরকম আন্দোলন, ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয়ের মধ্যে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র আন্দোলন যে চলছে তা কিন্তু এক মুঠো ভাতের দাবিতে। শুধু তাই নয়, সাথে যোগ হয়েছে আরও কয়েকটি দাবি। এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বহু মাস ধরে অভিভাবকহীন, এখানে কিন্তু উপাচার্য নেই, এখানে ফাইন্যান্স অফিসার নেই, নেই রেজিস্ট্রারও। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো অভিভাবক নেই, ফলে সব দিক থেকে এই বিশ্ববিদ্যালয় কিন্তু একদিকে অচল হয়ে রয়েছে। পাশাপাশি হঠাৎ করেই এই বিশ্ববিদ্যালয় কিন্তু হোস্টেলগুলিতে নোটিশ পড়ে যে এই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে আর খাবার দেওয়া হবে না, অর্থাৎ মেস বন্ধ। এবার তাতেই বিপাকে পড়েছেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উন্মিলন সিনহা, রিপাবলিক বাংলা।